বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া কিছু নেই বলছেন কাদের। এদিকে ক্ষুধা আর ঋণের বোঝা নিয়ে জনগণকে ঈদ করতে হচ্ছে বলছেন রাশেদ প্রধান। জানাবো কুকি চিনকে তো আজ করছে সরকার বলছেন রিজবি। বছরের পর বছর বন্ধি অনেকে কারাগারে ঈদ কাটাবে বিএনপির কয়েকশো নেতা কর্মী। এবং সর্বশেষ জানাবো নানা চাপে ডক্টর রাজ্জাক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া কিছু নেই বলছেন কাদের। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথা ব্যথার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া কিছু নেই, তারা শক্তিহীন হয়ে পড়েছে। শক্তি যখন কমে যায় তখন মুখের বিষ বেড়ে যায়, শক্তি কমে গেছে, নির্বাচন ঠেকাতে পারেনি, আন্দোলন ব্যর্থ হয়েছে। ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন গণতন্ত্র ও স্বাধীনতা নিরাপদ থাকবে। এই কথা আমি গভীর প্রত্যয়ের সঙ্গে বলতে চাই, তাই দেশের স্বাধীনতা সার্বভৌম নিয়ে বিএনপির মাথা ব্যথার কোনো কারণ নেই। বিএনপির জামায়াতের ব্যাপারে সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাবে, গণতন্ত্র গিলে খাবে, মানুষের নিরাপত্তা গিলে খাবে, গোটা বাংলাদেশ গিলে খাবে। দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব বলেন কোথায় বাংলাদেশের একটা লোক না খেয়ে মারা গেছে, সংকট আছে, কষ্ট আছে, কিন্তু ভয়াবহ কোনো সংকট এখানে নাই, দুনিয়ার অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি, আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে আজকে সংকট কেটে যাবে বলে আমরা আশা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক নেত্রী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যেখানে আওয়ামী লীগের মতো বড় দলের বড় বড় ইফতার পার্টি করার কথা সেখানে আমরা ইফতার পার্টি করছি না। শেখ হাসিনা বলেছেন ইফতার গরিবের মাঝে বিতরণ করতে হবে, অথচ আজকে বিএনপি জামায়াত একসঙ্গে ইফতার পার্টি করে আওয়ামী লীগের গীবত গায়। ক্ষুধা ঋণের বোঝা নিয়ে জনগণকে ঈদ করতে হচ্ছে বলছেন রাশেদ প্রধান। ভারতীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি রাশেদ প্রধান বলেছেন এবারের ঈদ দুর্নীতিবাজ, শোষণবাজ ও দলবাজ আওয়ামী লীগদের জন্য। দেশের মানুষকে পেটে ক্ষুধা আর মাথায় ঋণের বোঝা নিয়ে এবারের ঈদ করতে হচ্ছে। প্রতি বছরের মতো এবারও ঈদ সামগ্রী সহ দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তাই দেশ ও জনগণ এখন বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষ কাঁদে না শুধু লজ্জা এবং হাসে না শুধু অভাবের ব্যথায়। সাধারণ মানুষের এমন করুণ জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে। তিনি বলেন আওয়ামী লীগ সরকার নীতি দেশের সর্বনাশ করে দিয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা দেশের গণতান্ত্রিক কাঠামোগুলোকে ধ্বংস করে দিয়েছে। শুধু নামমাত্র দেশ থাকলেও পতাকা আছে, জনগণের স্বাধীনতা নাই, জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। রাশেদ প্রধান বলেন আওয়ামী লীগ জালিমশাহী সরকার এখন কার্যত দৃষ্টি প্রতিবন্ধী মানুষে পরিণত হয়েছে। এই সরকার শাসন আমলে জনগণ নির্যাতিত নিপীড়িত, আওয়ামী লীগ সরকার জনগণের অভাব দুঃখ কষ্ট দেখে না। তারা ভারতের দাদাবাবুদের কিভাবে খুশি করবে, কিভাবে দেশের স্বার্থ ভারতের হাতে তুলে দেবে সেটা ভালো দেখে। তিনি বলেন দেশের মানুষের ভাগ্য বদলের জন্য এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য মরহুম শফিউল আলম প্রধান 1980 সালের 6 এপ্রিল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা গঠন করেছিলেন, কিন্তু আফসোস যে বৈষম্য রুখে দেওয়ার জন্য 1971 সালে স্বাধীনতা সংগ্রাম হয়েছে ছিল। আছে বাঙালি জাতির উপর আওয়ামী লীগ বৈষম্যের তীর ছুড়ে মেরেছে। কুকি চিনকে তোয়াজ করছে সরকার বলছেন রিজবি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্টভাবে প্রমাণিত কুকি চিন সম্পর্কে তিনি অবগত থাকলেও তাদের সম্পর্কে তেমন খোঁজ খবর রাখেননি কিংবা রাখার প্রয়োজন মনে করেননি। বরং অবস্থা দৃষ্টি মনে হয় কোনো এক অজ্ঞাত কারণে কুকি চিনকে তোয়াজ করা হয়েছে। কেন কুকি চিনকে এত তোয়াজ করা হয়েছে, এর পেছনে লুকিয়ে রয়েছে আসল রহস্য। রিজভী বলেন দেশবাসী জানে এই সশস্ত্র গোষ্ঠী পাহাড়ে প্রশাসনের নাকের ডগায় বেড়ে উঠলেও আইনশৃঙ্খলা বাহিনী কুকি চিনের পরিবর্তে পাহাড়ে তথাকথিত জঙ্গি ধরার নাটক করেছে। অপ্রিয় হলো সত্য, এই কুকি চিনকে ব্যবহার করে নিজেদের হিরো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে অবৈধ ক্ষমতালিপ্স সরকার বর্তমানে দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছে। রিজবি আরও বলেন কুকিচিন গত 2-3 দিন যেভাবে বান্দরবনে থানা পুলিশ ফাঁড়ি এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে তাতে স্পষ্টতই প্রমাণিত এই সশস্ত্র গোষ্ঠী সম্পর্কে দেশের গোয়েন্দারা ছিল বেখবর, কিংবা তাদের বেখবর করে রাখা হয়েছে। জনগণ মনে করে শেখ হাসিনার তাবেদার সরকারের কারণে কুকিচিন বর্তমানে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন বান্দরবনের ভয়াবহ ঘটনাকে কোনো বিচ্ছিন্ন কিংবা একটি সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিতে পারে। সুতরাং কুকি চীনের তৎপরতা বন্ধ করতে হলে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বছরের পর বছর বন্দী অনেকে কারাগারে ঈদ কাটবে বিএনপির কয়েকশো নেতা কর্মীর।
ঈদ আনন্দ নেই বিএনপির অনেক নেতাকর্মীর পরিবারে। কারাগারের চার দলের মধ্যে এবারও ঈদ করতে হচ্ছে দলটির কয়েকশো নেতাকর্মীকে। দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রিক রাজনৈতিক মামলায় বন্দী তারা, তাদের অনেকে আছেন বিগত সরকার বিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগ বন্দী, আবার সাজাপ্রাপ্ত মামলায় জামিনের আশায় আত্মসমর্পণ করে কারাবদ্ধ হন অনেকে। কেউ কেউ বিভিন্ন মামলায় আগাম জামিন শেষে হাজিরা দিতে গিয়ে গেছেন কারাগারে। এমনকি সাজাপ্রাপ্ত হয়ে বছরের পর বছর ধরে কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠে রয়েছেন অনেকে, কবে তাদের মুক্তি মিলবে তা কেউ জানেন না। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ আবার কবে ভাগাভাগি করতে পারবেন তাও বলতে পারবেন না তারা। এ পরিস্থিতিতে ম্লান হয়ে গেছে তাদের স্বজনের ঈদ আনন্দ। বিএনপি সূত্র জানায়, গত বছরের 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রাজপথে হরতাল অবরোধের মতো কর্মসূচি শুরু করে দলটি, আর এই কর্মসূচি ঘিরে সারা দেশে চলে গণহারে গ্রেপ্তার অভিযান। বিএনপির দাবি, ওই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু, মাহমুদ চৌধুরী সহ প্রায় 26,000 নেতাকর্মীকে কারাগারে বন্দী করা হয়। 7 জানুয়ারি নির্বাচনের পর বেশিরভাগের জামিনে মুক্তিও মিলছে, তবে এখনও শতাধিক নেতাকর্মী রয়ে গেছে কারাগারে। এসব নেতাকর্মী ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একদিকে যেমন সরকার বিরোধী আন্দোলনে সারা দেশে উত্তাল হয়ে পড়ে, তেমনি শুরু হয় নেতাকর্মীর বিরুদ্ধে পুরনো মামলার সাজার রায়। প্রায় 100 মামলায় 1,500-এর বেশি নেতাকর্মীকে সাজা দেন আদালত। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছেন। বিএনপি নেতাকর্মীরা জানান, আন্দোলন ও নির্বাচন পরবর্তী সময়ে সাজাপ্রাপ্ত নেতাকর্মীর একটি অংশ আদালতে আত্মসমর্পণ করে কারাগারে গেছেন, আবার আন্দোলনকারী বিএনপির অনেক নেতাকর্মী পুরনো মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর তারাও গেছেন হাজিরা দিতে। এসব নেতাকর্মীর বেশিরভাগকেই পাঠানো হয়েছে কারাগারে। ইখতিয়ার রহমান কবিরের স্ত্রী জুই জানান, তার 2 বছরের ছেলে আয়াস বাবাকে কাছে পাওয়ার জন্য প্রায়ই রাতে ঘুমের মধ্যে কেঁদে ওঠে। গ্রেপ্তারের আগে বাবাকে ছাড়া সে একদিনও থাকেনি। মনে করেছিলাম অন্তত ঈদের আগে ইখতিয়ার কবির জামিনে মুক্তি পাবেন, কিন্তু বাবা ছাড়াই ঈদ কাটবে তার সন্তান আয়াসের। রাজীব আহসানের মা ফরিদা বেগম জানান, তার ছেলে যাবে থেকে রাজনীতি করছে, তবে থেকেই তাদের ঈদহীন চলছে, কোনো সময় কারাগারে, কোনো সময় ফেরারি, আবার কোনো সময় রাজনৈতিক বাস্তবতায় পরিবারের সঙ্গে ঈদ করতে পারেনি রাজীব। একমাত্র ছেলেকে কাছে না পেরে তাকে কারাগারে রেখে কোনো মায়ের মনে ঈদ আনন্দ আসে না। যখন ব্যস্ত থাকে কিংবা ফেরারি থাকে তখন অন্তত সান্ত্বনা থাকে, ছেলে ভালো আছে, কোনো পরিচিতদের সঙ্গে ঈদ করছে, নামাজ পড়ছে, অন্তত ফোনে কথা বলতে ভাগ্নে ভাগ্নে বোন বোন জামাই সহ তার সঙ্গে এখনও তো কেউ ফোনও দেবে না। শুধু রাজনীতির কারণে আজ তাদের এই কষ্ট সইতে হচ্ছে। হাবিবুন নবী খান সোহেলের মেয়ে জানাতুল ইসলামী সূচনা বলেন, 490টিরও বেশি মামলায় কেরানীগঞ্জের কারাগারে আছেন বাবা। বছরের 6 মাস জেল কিংবা 6 মাস পলাতক থাকেন, ফলে কোনো উৎসব আয়োজনে বাবাকে পাওয়া যায় না, সন্তান হিসেবে বাবার দেখা মেলে না। 2018 সালে নির্বাচনের আগে শরীয়তপুর 3 আসনে বিএনপির প্রার্থী মিয়ানুর উদ্দিন আপুকে গ্রেপ্তার করা হয়, সেই থেকে তিনি কারাগারে আছেন। তার একমাত্র ছেলে আজানের বয়স এখন 6 বছর। জন্মের পর থেকে বাবার সঙ্গে তার ঈদ করা হয়নি, বাবার হাত ধরে ঈদগাহে যেতে পারেনি। ঈদের দিন ছাড়াও অন্যান্য দিনে বাবার ছবির দিকে শিশু আজান শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বলে জানান পরিবারের অন্যান্য স্বজন। 8 বছর ধরে কারাগারে আছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। 2016 সালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে শুরু হয় একের পর এক পেন্ডিং মামলা, একটিতে জামিন হলে আরেকটি সামনে আসে, এভাবে তার কারাজীবন দীর্ঘায়িত করা হচ্ছে বলে অভিযোগ পরিবারের। আসলামের ঘনিষ্ঠ যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ জানান, তাকে বছরের পর বছর কারাগারে আটক রাখায় ধ্বংস হয়ে গেছে তার ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, অন্যদিকে কষ্টে আছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, বিগত 8 বছর ধরে তাদের মধ্যে কোনো ঈদ আনন্দ দূরে থাক, কোনো উৎসব নেই। নানা চাপে ডক্টর রাজ্জাক। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক গত মেয়াদে তিনি ছিলেন দলের অন্যতম ক্ষমতাবান ব্যক্তি। একদিকে দলের প্রেসিডিয়াম সদস্য, অন্যদিকে তিনি কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু নির্বাচনের আগে আগে নানা বিতর্কিত মন্তব্যের কারণে তিনি মন্ত্রিত্ব হারিয়েছেন। এবার তিনি মন্ত্রিসভার জায়গা পাননি, প্রেসিডিয়ামও তিনি কোণঠাসা অবস্থায় রয়েছেন, রাজনীতিতেও তিনি নানা রকম চাপের মধ্যে রয়েছেন। সবকিছু মিলিয়ে ডক্টর আব্দুর রাজ্জাক এখন রাজনীতিতে একটি সংকটের সময় কাটাচ্ছেন। যদিও ডক্টর রাজ্জাকের ঘনিষ্ঠরা বলেন যে তিনি এখনও ভালো অবস্থানে আছেন, দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের দাবি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু বাস্তবতা বলছে যে ডক্টর রাজ্জাকের আগের অবস্থা এখন আওয়ামী লীগে নেই, তিনি দলের মধ্যে এখন কোণঠাসা। উল্লেখ্য, আওয়ামী লীগের এই নেতা উত্থান অনেকটা নাটকীয়ভাবে। 2001 সালে নির্বাচনের আগে আবুল হাসান চৌধুরী দ্বৈত নাগরিকদের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে নিজেকে গুটিয়ে নেন। এ সময় ডক্টর রাজ্জাককে মনোনয়ন দেওয়া হয়। ভাগ্যিস এ সময় হয় গণপ্রতিনিধিত্ব আদেশ, সরকারি চাকরি থেকে অবসরের পর 3 বছর নির্বাচন করা যাবে না, এই বিধান ছিল না। এই বিধান যদি থাকতো তাহলে হয়তো ডক্টর রাজ্জাক তখন নির্বাচন করতে পারতেন না। যাই হোক, ডক্টর রাজ্জাকরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু তারপর তিনি সরকারি চাকরি গ্রহণ করেন। মতিয়া চৌধুরী যখন কৃষিমন্ত্রী তখন তার সঙ্গে মনোমালিন্য করেন, তিনি চাকরি ছেড়ে দেন। আবুল হাসান চৌধুরী নির্বাচন না করার সিদ্ধান্ত নিলে ডক্টর রাজ্জাকের ভাগ্য খুলে যায় এবং তিনি নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি বিজয়ী হন। টাঙ্গাইল এমনিতেই আওয়ামী লীগের জন্য একটি উর্বর ক্ষেত্র, কাজে নির্বাচন জয়ী হতে থাকে
তেমন বেগ পেতে হয়নি। এরপর আর ডক্টর রাজ্জাককে পিছু ফিরে তাকাতে হয়নি। 2007 সালে 1/11 সময়ে ডক্টর রাজ্জাকের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকে মনে করছেন যে তিনি সংস্কারপন্থী ছিলেন, কিন্তু তারপরও অন্য সংস্কারপন্থীদের মতো তার পরিণতি হয়নি। এর কারণ হলো দুইটি। প্রথমত, তিনি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে দ্রুত সম্পর্ক রক্ষা করতে পেরেছিলেন। দ্বিতীয়ত, তিনি সংস্কারপন্থী যদি থেকেও থাকেন তাহলে তিনি সেটি অত্যন্ত গোপনে ছিলেন। যদিও আওয়ামী লীগের অনেক নেতাই বলেন যে 2007 সালে 1/11 সময় তার ভূমিকা রহস্যময় ছিল, কিন্তু 2008 সালে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ের পর ডক্টর রাজ্জাক গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এবং 2009 সালে আওয়ামী লীগের গঠিত মন্ত্রিসভায় তাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। 2014 সালে তিনি মন্ত্রিসভায় না থাকলেও দলে অত্যন্ত শক্তিশালী অবস্থানে ছিলেন এবং একজন প্রভাবশালী প্রেসিডেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালে তিনি কৃষিমন্ত্রী হন এবং মতিয়া চৌধুরীর মন্ত্রিত্ব থেকে বাদ পড়েন। এই সময় প্রভাব প্রতি ইত্যাদি সবই বেড়ে যায়, কিন্তু নির্বাচনের আগ দিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন। নির্বাচনের পর তিনি মন্ত্রিসভায় আসেননি। তার সদ্বোন হিসেবে পরিচিত শামসুন নাহার চাপাকে প্রতিমন্ত্রী করে দিয়ে ডক্টর রাজ্জাককে একটা বার্তা দেওয়া হয়েছে। আবার এলাকাতেও তিনি নানা রকম সমস্যার মধ্যে পড়েছেন। সবকিছু মিলে দলের রাজনীতির মধ্যে এক ধরনের চাপে রয়েছেন তিনি। অনেকে মনে করেন যেহেতু রাজ্জাক এখন মন্ত্রী নেই, তাদের ধারণা নির্বাচনের আগে দলের সভাপতি তার উপর খেপা, এজন্য এলাকায় তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র পাশ কাটিয়ে ডক্টর রাজ্জাক রাজনীতিতে আবার আগের মতো কর্তৃত্ববান হতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।